সামনে আমরা তুলে ধরবো। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিরা, আমার সঙ্গে শুভজিৎ, লিমা, রাজা, কোয়েল এবং এর পাশাপাশি রয়েছে চন্দ্রশেখর, সুমন এবং সৌরভ দত্ত। যেরকমটা বলছিলাম যে আজ সিবিআই এর গাড়ি দাঁড়ায় শক্তিগড়ে একটি ধাবার সামনে। আসানসোলে সিবিআই এর বিশেষ আদালতে হাজির করানোর আগে অনুব্রতকে ধাবায় খাওয়া দাওয়া করালেন সিবিআই এর তদন্তকারীরা। অনুব্রতকে দেখতে ধাবার সামনে তখন স্থানীয় বাসিন্দাদের ভিড়, এমনকি দোকানদারদেরও ভিড়, অর্থাৎ চেনা ছবি। ধাবা থেকে বেরোনোর সময় অনুব্রতর উদ্দেশ্যে জয় বাংলা স্লোগানও শোনা যায়। চার দিনের সিবিআই হেফাজত শেষে আজ আদালতে হাজির করানো হবে অনুব্রতকে। আদালতে অনুব্রত আইনজীবীরা তার জামিনের আবেদন জানাবেন বলেই সূত্রের এখনো পর্যন্ত খবর। অনুব্রত মণ্ডলের কনভয়ের গাড়ি এসে দাঁড়ালো শক্তিগড়ের পাশে একটি ধাবায়। দেখছি একটু অনুব্রত আপনি দেখছেন, স্বাভাবিক ভাবে মানুষের মধ্যে যে রিপার্কেশন রয়েছে তা ধরা পড়ছে। খেলা হবে দাদা।